Muhammad Al-Zihad. Yes, sir. Congratulations, young man. You have successfully completed your BC engineering. Thank you, sir. So, তোমার এই BC engineering এর পিছনে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন কার? স্যার, আমার এই ইঞ্জিনিয়ারিং এর পিছনে আমার সবচেয়ে বেশি যাদের কন্ট্রিবিউশন আছে আমার টিচারদের, আমার বাবা মা এবং যাদের অবদানের কথা না বললেই নয়, সেটা হচ্ছে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, গুগল, উইকিপিডিয়া, ফটোকপির দোকান, কাশেম মামার চা। কাশেম মামা? স্যার, আমাদের ক্যান্টিনে চা বিক্রি করতাম, রাতে বিরাতে যখন করতাম চা দিত আর কি। ওনার একটা বিশাল বড় অবদান আছে আর কি। স্যার, আমি আমার বাবাকে একটা কল দিই। হ্যালো, হ্যাঁ আব্বা, আমি তো ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেলছি। আরে, এখন চাকরির আর কোনো সমস্যা নাই, যেখানে যাবো চাকরি লাইন দেবে শুধু। আরে, যেখানে যাবো খুব রেসপেক্ট, আর তোমার আর কোনো টেনশন করতে হবে না। আচ্ছা, ঠিক আছে, রাখি তাহলে। पापा कहते हैं बड़ा नाम करेगा बेटा हमारा ऐसा आज का मेरे सफल पिता আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, এটা তো দেশের মানুষকে জানানো দরকার। দেখি পাশের বাসার ভাবির একটা ফোন দিয়ে দেখি। কই গেল নাম্বারটা? পাইছি নাম্বার। হ্যালো ভাবি, সালাম আলাইকুম, খবরটা পাইছেন নাকি? এই যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে বের হইছে। হ্যাঁ, এখন তো চাকরি তার লাইনের পিছে পিছে। হ্যাঁ, আচ্ছা ভাবি একটু লাইনে থাকেন, আমি একটু পানিটা খাইয়া লই। হ্যাঁ, এখন তো আমার ছেলে যেখানে আছে সেখানে শুধু সম্মান আর সম্মান। আচ্ছা ভাবি একটু পানি খেয়ে নি আমি। হ্যাঁ, দেশে চাকরি নেই মানে এখন তো ইঞ্জিনিয়ার পড়ছে দিলে শুধু চাকরি আর চাকরি। আপনি তো কিছুই জানেন না, অশিক্ষিত মনের সাথে কথা বলে শুধু টাইম নষ্ট হয়েছে আমার। মে আই কাম ইন স্যার? কাম ইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বি সিটেড। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। সামার সিন, আপনি কি রাতে ঘুমান না? স্যার, ঘুমটা একটু রাতে কম কম হয়। আপনি কি জবের সার্কুলারটা দেখছিলেন? স্যার দেখছিলাম, একটু ঘুম ঘুম চোখে দেখছিলাম। ও, তো আপনার ঘুমটা ভাঙানো দরকার তাই না? সরি স্যার, এখানে জবের সার্কুলারে একজন এমবিবিএস চাওয়া হয়েছে, মানে আমাদের একজন ডাক্তার দরকার, আর আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে চলে আসছেন। সরি স্যার, যত সব টাইম নষ্ট। নেন আপনার সিভি নিয়ে চলে যান। ওয়ালাইকুম আসসালাম। একটু ভালো মন্দ খাবার দাবার দিছিল, তুমি আবার জানো আমার খাই খাই একটু স্বভাব আছে, এই জন্য দেরি হয়ে গেল। আচ্ছা সরি বলছি তো, এখন সমস্যা কি? এভাবে কয়দিন? কেন, কি সমস্যা? কি আমার মার সাথে দেখা করবা কখন? কেন? বিয়ের ব্যাপার কথা বলতে। এই বয়সে আমি তোমার মাকে বিয়ে করবো, তোমার বাবার কি হবে? উফ, এরকম বয়ফ্রেন্ড হলে কিভাবে হবে? আমার মার বিয়ের কথা না, আমাদের বিয়ের কথা। আরে বয়স তো কেবল 24-25, আরো 2-3 বছর যাক না। তুমি আজকে আমার ভাইয়ের সাথে দেখা করবা, না হলে ব্রেকআপ। আচ্ছা চলো। কি করবে? বিএসসি ইঞ্জিনিয়ারিং। উফ, তুমি ডিগ্রির কথা বলেনি, ফোনটা ফেলাইছো। আরে ফোন তো সামনে হাট, মানুষজন সব কিছু দেখার জন্য বিশ্বাস নেই চোখ দিয়ে। আমার মিয়া। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা তোমার নামটা কি? মেহিনিগার। এই তুমি কি শুনছি? এখন জিহাদ। জিহাদ না? আর তুমি কি করো? হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? কি ধরনের ইঞ্জিনিয়ার? হ্যাঁ, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার?
তো আমার পাশের গানগুলো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সে তো দেখি লাইফ এন্ড ডিগ করে মানুষের বাসায় গিয়ে না ভাই আমি এরকম না আমি আসলে ইন্টারমিডিয়েট পরে 4 বছর বিএসসি কমপ্লিট করে নিয়েছি আচ্ছা বিএসসি কমপ্লিট করছো তো এরপর কাজ কি তোমার মানে কি করতেছ এরপর ভাই আসলে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে মানে জি ভাই তো মানে তোমার কাজটা কি ভাই আসলে আমাদের মাল্টিনেশনাল কোম্পানির যে বিজনেসটা এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড আছে আমি সেটা অনলি জানি কাজ করি মানে বিজনেস হচ্ছে টেবিল বিজনেস মানে এখানে ঘন্টা ওয়াইজ টাকা নেওয়া হয় তো ইনকাম ভালো আপনার ভাই ও পারমান 35 কে পায় ভাই আপনি কাজ করছেন আচ্ছা আমার কাজ শেষ না তো তোমাকে কত দিন হবে ভাই একদম কাজ করছি 2000 টাকা দিন হ্যাঁ আমি বিএসসি ইঞ্জিনিয়ার এক ঘন্টে 400 টাকা দিন 2000 টাকা দাও ভাই ভাই রাখেন বিএসসি ইঞ্জিনিয়ার আমিও ছিলাম তখন হচ্ছে মাসে 10000 টাকা দিন বলতাম এখন পার ঘন্টা তো হচ্ছে 2000 টাকা আচ্ছা ভাই আগে তুমি মিথ্যা কথা বললাম মাল্টিনেশনাল কোম্পানিতে জব করি আসলে তো কিছুই করি না এবার মিথ্যা কথা বলার কয়দিন ড্রাইভার কি দিন আসলো এখন পথে ঘাটে যার সাথে দেখা হয় সেই কথা বলে প্রফেশন নিয়ে কিছু করতে পারতেছি না আচ্ছা এত হতাশ হয় না দেখো সব পুত্তারি তো আছে সরি সব মানুষেরই তো দিন আসে তাই না যেমন দেখো আমাদের এলাকার কুলি ওই দিন 10 লাখ টাকা পাইলো লটারিতে কি হ্যাঁ এটা আল্লাহর কেমন বিচার ইঞ্জিনিয়াররা জব পাইতেছে না কোথাও আর কুলি মুচার এরা লটারি পাইতেছে এটা কেমনে সম্ভব না না এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আল্লাহ যদি ন্যায় বিচারক হয়ে থাকে তাহলে আমার কয়েকদিনের মধ্যেই কয়েকদিন না আজকের মধ্যেই একটা চাকরি আসবে হ্যাঁ এই টাইমে আমার কে বলতেছে দেখো হয়তো জব নিউজ আর এলাকা থেকে ফোন আসছে হ্যালো হ্যাঁ বল বল কি চাকরি হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ এই কিন্তু তুই তো মূর্খ পড়া লেখা জানস না অ্যাপয়েন্টমেন্ট লেটার কে পড়ছে পিয়ন পরে দিছে আচ্ছা ঠিক আছে তুই আমাদের আড্ডায় আয় আমি আসতেছি ঠিক আছে আমার জব হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখছিলা লাল লাল জামবুরা কে কে খাবি তোরা লাল লাল জামবুরা কে কে খাবি তোরা আরে বুয়া আমার নাইট গার্ডের চাকরি হয়েছে হারামি তুমি এটা খবর দাও মানে না তুমি নিজে মূর্খ শিক্ষিত কারোর কাছে ফোন দে বা দেখা শুনে নিতে পারতো না যে আমার কিসের চাকরি হল পরে দিছে ভাই আমি কি করব এই অবস্থা মূর্খ লোক জন্য এক সমস্যা সালার ইন্টারমিডিয়েটের পরে শুনছিলাম এমবিবিএস করলে ডাক্তার হয় বিবিএ করলে মার্কেটিং এ চাকরি হয় কিন্তু ইঞ্জিনিয়ারিং করো স্কোপ আর স্কোপ রাইটার থেকে শুরু করে টেইলার টেইলার থেকে শুরু করে এখন তো মানে পিওর বানাই দিবে He's such a loser.